নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাবো 2022 সালের। আজকে আমি সংস্কৃতের যত এমসিকিউ আছে প্রত্যেকটা পেজের পেজ নম্বর এসি 302, 313, 324, 335 এবং 345 এবং 357 নম্বর পেজের যত এমসিকিউ আছে টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা এমসিকিউ টু দ্য পয়েন্ট আমি সলভ করাচ্ছি। এরপরে অন্য কোনো একদিন তোমাদের আমি এসিকিউবগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো। তো দেখো, রোমানের কোশ্চেন কী বলেছে, আলী পর্বার পরিবারের গাদার সংখ্যা ছিল কটি? অ্যান্সার হবে বি এর অ্যান্সার 3টি। রোমান টুয়ের কোশ্চেন কী বলেছে, চৌর্য শাস্ত্রের রচয়িতা কে? অ্যান্সার হবে বি এর অ্যান্সার কার্তিক। রোমান থ্রি কোশ্চেন কী বলেছে, রোমান থ্রি কোশ্চেন বলেছে বিংশতি দ্বয়ম পদের অর্থ কী? অ্যান্সার হবে সি এর অ্যান্সার 40, সি এর অ্যান্সার 40। রোমান ফোরের কোশ্চেন কী বলেছে, আলী পর্বা নগরে ফিরে গিয়েছিলেন? অ্যান্সার হবে সি এর অ্যান্সার পায়ে হেঁটে। রোমান ফাইভের কোশ্চেন কী বলেছে, শঙ্করাচার্যের গঙ্গা স্তোত্রম রচনা করেন? অ্যান্সার হবে বি এর অ্যান্সার কাশীতে। রোমান সিক্সের কোশ্চেন কী বলেছে, গঙ্গার পুত্রের নাম? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ভীষ্ম। রোমান সেভেনের কোশ্চেন কী বলেছে, কর্মযোগ এর কয়টি শ্লোক তোমার পাঠ্য অ্যান্সার হবে সি এর অ্যান্সার 11টি। কর্মযোগ এর 11টি শ্লোক আমাদের পাঠ্য। রোমান এইটের কোশ্চেন কী বলছে, জ্ঞানেন্দ্রিয়ের অন্তর্গত হলো? অ্যান্সার হবে সি এর অ্যান্সার চোখ নাক। পরের কোশ্চেন কী বলেছে, আমাদের নাট্যাংশ থেকে, ওটা পদ্যাংশ হয়েছে, নাট্যাংশে কী বলেছে, কৃষ্ণচর্যমের জন্মস্থল হলো? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার দক্ষিণ ভারত। 10 নম্বরের কোশ্চেন, বসন্তিকা স্বপ্নম নাটকটির প্রথম প্রকাশিত হয়, এই বসন্তিকম স্বপ্নম নাটকটি প্রথম প্রকাশিত হয় সি এর অ্যান্সার হবে 1892 খ্রিস্টাব্দে। 11 নম্বর কোশ্চেন, মূল নাটকের হেলেনা হলো? অ্যান্সার হবে এর অ্যান্সার সৌদামিনী। 12 নম্বর কোশ্চেন, দর্শন পত্রের অর্থ হলো? অ্যান্সার হবে সি এর অ্যান্সার অমাবস্যা। দর্শন পত্রের অর্থ হলো অমাবস্যা। আজকে আমি সংস্কৃতের যত এমসিকিউ আছে টু দ্য পয়েন্ট আমি সলভ করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। এরপরে তোমাদের অন্য কোনো একদিন আমি সম্পূর্ণ এসএ কিউব সলভ করিয়ে দেবো। তো দেখো, আমাদের 13 নম্বরের কোশ্চেন কী বলেছে, মেঘদূত গ্রন্থটি হলো? অ্যান্সার হবে গীতকাব্য বা গীতকাব্য। ওকে, তো দেখো এখানে যে চারখানা অপশান আছে, মহাকাব্য, ঠিক আছে, কী বলেছে, চম্পুক কাব্য, নাট্যশাস্ত্র, নীতিকাব্য, এইগুলোর একটাও হবে না, এর অ্যান্সার হবে গীতিকাব্য। 14 নম্বরের কোশ্চেন, চরক সংহিতার ভাষ্য রচনা করেন? অ্যান্সার হবে সি এর অ্যান্সার চক্রপণী। 15 নম্বরের কোশ্চেন কী বলছে, আর্যভট্ট ছিলেন? অ্যান্সার হবে বি এর অ্যান্সার জ্যোতির্বিদ। এবার আমি, তো দেখো এই যে 2 দাগের কোশ্চেন, 3 দাগের কোশ্চেন, গদ্যাংশ থেকে পদ্যাংশ থেকে যে সমস্ত এসএ কিউব দিয়েছে এইগুলো তোমাদের আমি অন্য কোনো একদিন আমি সলভ করে দেবো। 2 থেকে 3 দিনের মধ্যে আমি সম্পূর্ণরূপে সলভ করে দেবো টু দ্য পয়েন্ট যত এসএ কিউব আছে। আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো, তাহলে তোমরা সম্পূর্ণ নোটস সাজেশান পেয়ে যাবে। তো দেখো, রোমানের কোশ্চেন কী বলেছে, এসি 315 নম্বর পেজ, এসো রজস্ত্রম, রজস্ত্রম মানে কি? অ্যান্সার হবে সি এর অ্যান্সার ধুলি রাশি। রোমান টুয়ের কোশ্চেন, স্কন্দরাজ কাকে বলা হয়? অ্যান্সার হবে বি এর অ্যান্সার কার্তিক। রোমান থ্রির কোশ্চেন, রোমান থ্রিতে কী বলেছে, উডস নামে কি? অ্যান্সার হবে সি এর অ্যান্সার কুটির। রোমান ফোরে, চৌর্য শাস্ত্র লিখেছেন? অ্যান্সার হবে বি এর অ্যান্সার স্কন্দ। রোমান ফাইভের কোশ্চেন কী বলেছে, বস্তা বা থলের সংস্কৃত শব্দ কী? অ্যান্সার হবে সি এর অ্যান্সার গ্রোনিং। রোমান সিক্সের কোশ্চেন, পল্লবা ঘনাং কোন পদের বিশেষণ? অ্যান্সার হবে এর অ্যান্সার শাখা, শাখাং যাকে বলে। তো দেখো, 2 দাগের যে কোশ্চেন আছে, পদ্যাংশ যে কোনো 4টি লেখো। ফার্স্ট কোশ্চেন কী বলেছে রোমানে, পৃথিবীর কল্পলতাকে? অ্যান্সার হবে এর অ্যান্সার গঙ্গা। রোমান টুয়ের কোশ্চেন, গঙ্গা কোন গিরিবর থেকে নিঃসৃতা? অ্যান্সার হবে বি এর অ্যান্সার হিমালয়। রোমান থ্রি কোশ্চেন, স্তোত্র কথার মানে কি? অ্যান্সার হবে সি এর অ্যান্সার স্তব্ধ। রোমান ফোরের কোশ্চেন, শ্রীমদ্ভগবদ গীতা কোন গ্রন্থের অংশ? অ্যান্সার হবে বি এর অ্যান্সার মহাভারত। রোমান ফাইভের কোশ্চেন, গীতার শ্লোক সংখ্যা কত? অ্যান্সার হবে এর অ্যান্সার 700। রোমান সিক্সের কোশ্চেন, নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষ লাভ করেছেন? অ্যান্সার হবে সি এর অ্যান্সার জনক। তো দেখো, 3 দাগের কোশ্চেনগুলো সলভ করবো, নাট্যাংশ যে কোনো 4টি। রোমানে কী বলেছে, বাসন্তিক স্বপ্নম এ রাজার নাম কি? অ্যান্সার হবে বি এর অ্যান্সার ইন্দুবর্মা। রোমান টুয়ের কোশ্চেন, কুহং শব্দের অর্থ কী? অ্যান্সার হবে এর অ্যান্সার আমাবস্যা। রোমান থ্রি কোশ্চেন, বসামি মদনাক্রান্ত মদন কে? অ্যান্সার হবে বি এর অ্যান্সার কামদেব। রোমান ফোরের কোশ্চেন,
প্রণয়বতী কাকে বলা হয়েছে? অ্যান্সার বি, এর অ্যান্সার কনক লেখাকে বলা হয়েছে। রোমান ফাইভের কোশ্চেন, বল্লভ কথার অর্থ কী? অ্যান্সার বি, ডি, এর অ্যান্সার প্রিয়। এবার আমি চার দাগের কোশ্চেন সলভ করব। তো দেখো রোমান অনেক কী বলেছে, সরস্বতীর বরপুত্র বলা হয়। অ্যান্সার বি, আমাদের বি এর অ্যান্সার কালিদাসকে। রোমান টু এর কোশ্চেন, চরক সংহিতার লেখক হলেন? অ্যান্সার বি, সি এর অ্যান্সার চরক। রোমান থ্রি কোশ্চেন, আর্যভট্ট কে ছিলেন? অ্যান্সার বি, সি এর অ্যান্সার জ্যোতির্বিদ। রোমান ফোরের কোশ্চেন, নাটকের জন্য কোন বেদ থেকে রস গ্রহণ করা হয়েছে? অ্যান্সার বি, ডি এর অ্যান্সার অথর্ববেদ। তো দেখো এই যে পাঁচ দাগের যে কোশ্চেনগুলো আছে এইগুলো তোমাদের আমি অন্য কোনো একদিন আমি সলভ করে দেবো। এবার আমি সাংস্কৃতের পেজ নম্বর AC 324 নম্বর পেজ সলভ করাবো। পরে তোমাদের কোনো একদিন আমি এসে কিউব সম্পূর্ণরূপে সলভ করে দেবো প্রত্যেকটা সেটের। তো দেখো রোমান অনেক কোশ্চেন কী বলেছে, আলী পর্বা কেন বনে যেত? অ্যান্সার বি, সি এর অ্যান্সার কাঠ কাটতে। রোমান টুর কোশ্চেন, আলী পর্বার ভাইয়ের নাম কী? অ্যান্সার বি, বীর অ্যান্সার কশ্যপ। রোমান থ্রি কোশ্চেন কী বলেছে, কনক শব্দের অর্থ কী? অ্যান্সার বি, সি এর অ্যান্সার সোনা। রোমান ফোরের কোশ্চেন কী বলেছে, চিনং সুকং কী? অ্যান্সার বি, সি এর অ্যান্সার রেশমের বস্ত্র। পরের কোশ্চেন কী বলেছে, রোমান ফাইভের কোশ্চেন বলেছে, গঙ্গা স্তোত্রম এর রচিতা? অ্যান্সার বি, এর অ্যান্সার শঙ্করাচার্য। রোমান সিক্সের কোশ্চেন কী বলেছে, শঙ্কর মৌলি বিহারিণী কোন বিভক্তি? অ্যান্সার বি, ডি এর অ্যান্সার সম্বোধন হবে। রোমান সেভেনের কোশ্চেন কী বলেছে, ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? অ্যান্সার বি, বি এর অ্যান্সার কৃষ্ণ। রোমান এইটের কোশ্চেন, নিষ্কাম কর্মের দ্বারা কে সিদ্ধি লাভ করেছেন? অ্যান্সার বি, ডি এর অ্যান্সার জনক। নাট্যাংশ থেকে কী বলেছে দেখো, রোমান নাইনের কোশ্চেন, বসন্তিক স্বপ্নম এর মূল গ্রন্থ কোন ভাষায় রচিত? অ্যান্সার বি, সি এর অ্যান্সার ইংরেজি। দশ নম্বরের কোশ্চেন, নাটকের শেষে নেপথ্যে কী শোনা গিয়েছিল? অ্যান্সার বি, ডি এর অ্যান্সার মৃদু শঙ্খধ্বনি। এগারো নম্বর কোশ্চেন, কু শব্দের অর্থ কী? অ্যান্সার বি, সি এর অ্যান্সার অমাবস্যা। বারো নম্বর কোশ্চেন, কৌমুদীর পিতাকে? অ্যান্সার বি, ডি এর অ্যান্সার ইন্দু শর্মা। তেরো নম্বর কোশ্চেন, স্বপ্ন বাস বদদত্তম কার রচনা? অ্যান্সার বি, ডি এর অ্যান্সার তাস। পরের কোশ্চেন কী বলেছে আমাদের, চোদ্দো নম্বর কোশ্চেন, গীত গোবিন্দ রচিতাকে? অ্যান্সার বি, সি এর অ্যান্সার জয়দেব। পনেরো নম্বর কোশ্চেন কী বলেছে, লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ? অ্যান্সার বি, এর অ্যান্সার গণিত, এর অ্যান্সার বি। তো দেখো এবার আমি নেক্সট পেজ 335 নম্বর পেজ সলভ করব। তো দেখো 335 নম্বর পেজের ফার্স্ট কোশ্চেন কী বলেছে। তো দেখো এবার আমি পেজ নম্বর AC 335 নম্বর পেজের যত সাংস্কৃত MCQ আছে সেগুলো টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করব। রোমান অনেক কোশ্চেন কী বলেছে, ললম শব্দের অর্থ কী? তো দেখো এটা কিন্তু তোমাদের সিলেবাসের বাইরে, অর্থাৎ সিলেবাসের ভিতরে নেই। রোমান টুয়ের কোশ্চেন কী বলেছে, আর্যবতের কী বলেছে, নদীতট কোন পাখির দ্বারা মণ্ডিত? তো দেখো এই যে কোশ্চেনটা আছে এটাও কিন্তু তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। রোমান থ্রি কোশ্চেন কী বলেছে, বিংশ তিদয়ময় শব্দের অর্থ কী? অ্যান্সার বি, সি এর অ্যান্সার চল্লিশ। রোমান ফোরের কোশ্চেন, বিবৃতং কৃপায়ং ক্রং, এটি কিসের মন্ত্র? অ্যান্সার বি, গুহার মুখ খোলার। বিবৃতং কৃপায় করং, গুহার মুখ খোলার। পদ্মাংশ থেকে তো দেখো কী বলেছে রোমান ফাইভের, বসুধার হার স্বরূপকে? অ্যান্সার বি, সি এর অ্যান্সার গঙ্গা। রোমান সিক্সের কোশ্চেন, প্রণমতি বুৎপত্তি কী? অ্যান্সার বি, এর অ্যান্সার প্রণম লর্তি, ঠিক আছে। সাত নম্বরের কোশ্চেন, কর্মবন্ধন থেকে মুক্তি পেতে কেমন হতে হবে? অ্যান্সার বি, ডি এর অ্যান্সার অসহায়হীন। আট নম্বরের কোশ্চেন, সংখ্যা দর্শনে ইন্দ্রিয় কটি? অ্যান্সার বি, ডি এর অ্যান্সার এগারোটি। নাট্যাংশ থেকে কী নেওয়া হয়েছে তো দেখো, ন নম্বরের কোশ্চেন, ইন্দু বর্মার পরিচারিকের নাম কী? অ্যান্সার বি, বি এর অ্যান্সার প্রমোদ। দশ নম্বরের কোশ্চেন, উদাহ শব্দের অর্থ কী? অ্যান্সার বি, এর অ্যান্সার বিবাহ। এগারো নম্বরের কোশ্চেন, নবভবত ইন্দ্র শর্মণ নমং কী পদ? অ্যান্সার বি, ডি এর অ্যান্সার ক্রিয়াপদ। বারো নম্বরের কোশ্চেন, অসমন্য নরস্য সন্ধি বিচ্ছেদ করো? অ্যান্সার বি, সি এর অ্যান্সার অসমদ নগরস্য, অসমদ যোগ নগরস্য, সাহিত্যের ইতিহাস। তেরো নম্বরের কোশ্চেন, গুপ্তযুগের নিউটন বলা হয়? অ্যান্সার বি, এর অ্যান্সার আর্যভট্টকে। চোদ্দো নম্বরের কোশ্চেন, শ্রীরাধা শ্রীকৃষ্ণের বিরহে ব্যাকুল কোন স্বর্গে? অ্যান্সার বি, প্রথম স্বর্গ। কিন্তু এখানে কিন্তু তোমাদের অপশনটা নেই, এখানে বলেছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, অ্যাকচুয়ালি এর অ্যান্সার হবে প্রথম স্বর্গ। শ্রীরাধা শ্রীকৃষ্ণের বিরহে ব্যাকুল কোন স্বর্গ? অ্যান্সার হবে প্রথম স্বর্গ। এবার আমি পনেরো নম্বর কোশ্চেন সলভ করাবো, মৃৎসকটিকম কটি অঙ্কে লেখা? অ্যান্সার হবে, ডি এর অ্যান্সার দশটি। তো দেখো গদ্যাংশ থেকে যেমন আছে, যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও, গঙ্গাকে কোন রাজার কীর্তি পতাকা রূপে বর্ণনা করেছেন? অ্যান্সার হবে ভগীরথ, ঠিক আছে।
তো দেখো এইগুলো তোমাদের আমি পরে একদিন আমি সলভ করে দেবো, আপাততভাবে তোমাদের আমি এমসিকিউ টু দ্য পয়েন্ট সলভ করে দিচ্ছি। তো দেখো এবার আমি পেজ নম্বর 344 নম্বর পেজের যত এমসিকিউ আছে সেইগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, বনগতা গুহা গদ্যাংশটি রয়েছে তাকে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার গোবিন্দকৃষ্ণ মোদক। রোমান্টিক কোশ্চেন, গণি শব্দের অর্থ কী, অ্যান্সার হবে বি এর অ্যান্সার বস্তা। রোমান্টিক কোশ্চেন কী বলেছে, বনগতা গুহা গল্পে কোন নগরের কথা উল্লেখিত, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার পারসিক নগর। রোমান ফোরের কোশ্চেন কী বলেছে, রজস্তম শব্দের অর্থ কী, অ্যান্সার হবে এর অ্যান্সার ধুলো রাশি। এবার আমি পদ্যাংশগুলো সলভ করাবো। তো দেখো ফার্স্ট 5 নম্বরের কোশ্চেন কী বলেছে, ভগবদ্গীতা কোন গ্রন্থের অংশ, অ্যান্সার হবে বি এর অ্যান্সার মহাভারত। ছ নম্বরের কোশ্চেন, ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই, অ্যান্সার হবে সি এর অ্যান্সার কৃষ্ণের, শ্রীকৃষ্ণের। রোমান সেভেনের কোশ্চেন কী বলেছে, তব কৃপায়া কার কৃপায়, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার গঙ্গার। 8 নম্বরের কোশ্চেন, গঙ্গাস্তোত্রম এর রচয়িতাকে, অ্যান্সার হবে এর অ্যান্সার শঙ্করাচার্য। 9 নম্বরের কোশ্চেন, ইন্দু শর্মা জাতিতে কি, অ্যান্সার হবে এর অ্যান্সার ব্রাহ্মণ। 10 নম্বরের কোশ্চেন, কু শব্দের অর্থ কী, অ্যান্সার হবে বি এর অ্যান্সার অমাবস্যা। 11 নম্বরের কোশ্চেন, কৌমুদী কাকে বিবাহ করতে চেয়েছিলেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার বসন্তকে। 12 নম্বরের কোশ্চেন, কথক বাসু শব্দটির অর্থ কী, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার বালিকা। 13 নম্বরের কোশ্চেন কী বলেছে, সুশ্রুতং সংহিতার কয়টি বিভাগ, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 6টি বিভাগ। 14 নম্বরের কোশ্চেন, প্রতি মানাটকম কার রচনা, অ্যান্সার হবে বি এর অ্যান্সার ভাস। 14 নম্বরের কোশ্চেন, মেঘদূত কে লিখেছেন, অ্যান্সার হবে এর অ্যান্সার কালিদাস। এবার আমি লাস্ট পেজ 357 নম্বর পেজের যত এমসিকিউ আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করব। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে, স্কন্দরাজ বলতে কাকে বোঝানো হয়েছে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার কার্তিকেয়। রোমান্টিক কোশ্চেন, দস্যুদের সংখ্যা কত ছিল, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 40। রোমান্টিক কোশ্চেন, আলিপুর বা গুহা থেকে যে বস্তাগুলি নিয়েছিল তাতে কি ছিল, অ্যান্সার হবে সি এর অ্যান্সার সোনা। 4 নম্বর কোশ্চেন, অপাবৃত্তম পদের বিপরীত শব্দটি কি, অ্যান্সার হবে এর অ্যান্সার সংবৃত্তম। 5 নম্বর কোশ্চেন, পদ্যাংশ থেকে সুর শব্দটির অর্থ কী, অ্যান্সার হবে বি এর অ্যান্সার দেবতা। 6 নম্বর কোশ্চেন, মৌলি শব্দের অর্থ কী, অ্যান্সার হবে বি এর অ্যান্সার মস্তক। রোমান সেভেনের কোশ্চেন, শ্রীমদ্ভগীতায় কতগুলি অধ্যায় আছে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 18। রোমান 8-এর কোশ্চেন, পার্থ বলতে কাকে সম্বন্ধ করা হয়েছে, অ্যান্সার হবে পার্থ বলতে অর্জুনকে সম্বোধন করা হয়েছে। 9 নম্বর কোশ্চেন, বসন্তিক স্বপ্নম নাটকটি রচয়িতা হলেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার কৃষ্ণমাচার্য। 10 নম্বর কোশ্চেন, বসন্তিক স্বপ্নম নাটকটির কয়টি অঙ্ক আছে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 5টি অঙ্ক আছে। 11 নম্বর কোশ্চেন, নমং শব্দটি অলো, অ্যান্সার হবে এর অ্যান্সার অব্যয়। 12 নম্বর কোশ্চেন, নাট্যকার কোথাকার লোক, অ্যান্সার হবে বি এর অ্যান্সার দক্ষিণ ভারত। 13 নম্বর কোশ্চেন, কোন বেদ থেকে গীত গৃহীত হয়েছিল, অ্যান্সার হবে এর অ্যান্সার সামবেদ থেকে গীত গৃহীত হয়েছিল। আমাদের পরের কোশ্চেন কী বলেছে, 14 নম্বর কোশ্চেন, ভাষের কতগুলি নাট্য রচনা আবিষ্কৃত হয়েছে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 13টি। 15 নম্বর কোশ্চেন কী বলেছে, মুদ্রারাক্ষস কে রচনা করেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার বিশাখা দত্ত। তো দেখো এই যে প্রত্যেকটা সেট, যেমন এসি 302, 313, 324, 335, 344, 357, যে যতগুলো সেট আছে 1, 2, 3, 4, 5, 6, হ্যাঁ ছখানা সেট, এই ছখানা সেট তোমাদের যত এমসিকিউ আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিছি। এবার আমি তোমাদের অন্য কোনো একদিন 2-3 দিনের মধ্যে যত এসএ কিউব আছে সেই এসএ কিউবগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে আমরা আপলোড করব আমাদের চ্যানেলের সঙ্গে। প্লিজ তোমরা যুক্ত থাকো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।